দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ঔষধ মশলা ও খাদ্যপণ্য বাজারে সরবরাহ করে আসছিল মডার্ন হারবাল। এমন অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি রাজধানীর যাত্রাবাড়ির কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পায় র্যাব। 75 লাখ টাকা জরিমানা করা হয় মডার্ন হারবালকে, সিলগালা করা হয় কারখানা। প্রত্যেকটা ওষুধের প্রত্যেকটা ব্যাচের কিছু স্যাম্পল রাখতে হয়, যেটাকে বলা হয় রিটেনশন স্যাম্পল। সেই কোনো ধরনের কোনো রিটেনশন স্যাম্পল এখানে আমরা পাইনি। তৃতীয়ত হচ্ছে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি যে আসলে উপাদানগুলি রয়েছে, রাসায়নিক উপাদান যেগুলো রয়েছে, রিয়েজেন্টগুলি, তার অনেকগুলির মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 6 থেকে 7 বছর আগে। সুতরাং এই সমস্ত মানে এক্সপায়ার্ড কেমিক্যাল সাবস্টেন্স বা রিয়েজেন্ট দিয়ে কোনো মান নিয়ন্ত্রণে কোনো প্রশ্নই আসে না, এমনিতে তো হয়ই না। তার তৃতীয়ত হচ্ছে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো আসলে এক্সপায়ার নয়। আমরা একটা রিপোর্ট করব মহাপরিচালক বরাবর এবং কোম্পানিকে কারণ দর্শানো হবে, কোম্পানি সেটা জবাব দিবে এবং এই বিএমআর যদি না থেকে থাকে তাহলে তাদেরকে পরবর্তীতে ওষুধগুলি বাজার থেকে উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন তারা ষড়যন্ত্রের শিকার। আমরা এখানে ভিতরে হয়তো কেউ কোনো ষড়যন্ত্র করছেন, যার জন্য আজকে আপনাদের সামনে আমি সঠিক উত্তর দিতে পারছি না। এরপরে আশেপাশে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।